শুভেচ্ছা, শুভ দুপুর আপনাদের সকলকে। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনে। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, ভাষার মাস চলছে, গতকাল অমর একুশে ফেব্রুয়ারি ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ভাষা শহীদ দিবস আমরা উদযাপন করেছি, আমাদের হৃদয়ের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি, যেটা আমরা সব সময় করে থাকি আমাদের ভাষা শহীদদের প্রতি। এবং বাংলা ভাষা মাতৃভাষা এবং মাতৃভাষার সাথে বাংলাদেশের সংস্কৃতির এই প্রসঙ্গগুলো যখন আসে, তখন বাংলাদেশের সংস্কৃতিতে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন তাদের প্রসঙ্গ আসে। সেটি সঙ্গীতে যদি বলি, সেক্ষেত্রে এমন একজন মানুষের নাম উচ্চারণ করতে হয় যে মানুষটিকে আমরা খুব গর্বের সহিত আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, আমরা খুব গর্বের সহিত তার নামটি বলতে পারি। চ্যানেল আই পরিবারের ভীষণ একজন গুণী মানুষ, একজন আপনজন, আমাদের সকলের প্রিয় ফরিদা পারভিন আমাদের আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের অতিথি। আমন্ত্রণ আছি, আল্লাহর পাকের রহমতে অনেক ভালো আছি। আমাদের খুব ভালো লাগছে আপা, এ বছরে এটাই বোধহয় আপনার সাথে আমার প্রথম দেখা, এবং দেখা হলো আসলে সারা পৃথিবীর পরিস্থিতিতে এইভাবেই দেখা একটু কমই হচ্ছে, কমই হচ্ছে, কিন্তু তারপরও নিউ নর্মাল লাইফ বলে যে শব্দটার সাথে আমরা এখন পরিচিত হচ্ছি, সেই জায়গা থেকে দেখা হচ্ছে, এবং এই দেখা হওয়াটা ভালো লাগে। অনেকদিন পরে তোমাকে দেখলে দেখে খুবই ভালো লাগছে আর কি। এবং ভাষার মাসের প্রসঙ্গ যখন এসেছে, বাংলাদেশের একটি দেশের লোক সংস্কৃতি, লোকজ যে সংস্কৃতি, সেটি তো একটি দেশের অন্যতম পরিচয়। সেই সংস্কৃতির মধ্যে লোকগান, দেশের যে মরমী সাধকেরা রয়েছেন তাদের গানগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই গানগুলো এটা এটা আমি বলবো এক কথায়, এটা আদি অকৃত্রিম এবং বাংলাদেশের পরিচয় বহন করে। এবং সেই পরিচয়ে আপনি যখন আপনার মাধ্যমে উপস্থাপন করছেন, সেই স্বীকৃতিটা যখন আপনি পাচ্ছেন, সেই উপলব্ধি কিরকম? না, আমি মনে করি যে আমার কাজের যে পরিধি তাতে কতটুকু আমি গুরুত্ব রাখতে পেরেছি সেটা আমার কাছে একটু সন্দেহাতীত। তারপরেও বলি যে চেষ্টা করে যাচ্ছি যে এই বিশেষ করে লালন ফকিরের গান, যে গানে রবীন্দ্রনাথ নিজেই অনুপ্রাণিত হয়েছিলেন, সেই কারণে এটা আমাদের দেশ, জাতি, বাংলা ভাষা, এই ঐতিহ্যটা একেবারে নিগুড় এবং শেকড়ের কথা বলে আর কি। তো সেই বিষয়টা নিয়ে যে আমি কাজ করতে পারছি, এটা কিন্তু আমার কাছে অনেক অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। আমি প্রায়শই নিজের কাছে নিজের প্রশ্ন রাখি যে আমি তো ফিরোজা বেগম হতে পারবো না, আমি তো ফেরদৌসী রহমান হতে পারবো না। তারা যেসব গান করেছেন, তো আমি ওই ফকিরের গান করে আমার নামটা তো একটু হয়েছে, আপনি তো ফরিদা পারভিন হয়েছেন সকলের কাছে। যাই হোক, এই ফকিরের গান, যেটি আখড়ার মধ্যে সীমাবদ্ধ ছিল, ফকিররা এটা মানে এই গানটি আমি তাদের প্রতি সম্মান বশতই কথাটা বলছি, যে শ্রদ্ধা রেখেই বলছি যে তারা এই গানগুলো করে করে ভিক্ষে করে বেড়াত ফকিররা। তাদের নিজস্ব জায়গায়, কিন্তু সেই শহরের বাইরে বা সেই গ্রামের বাইরে তারা যাবার সেরকম সুযোগও তাদের ছিল না। কিন্তু এখন লালন ফকিরের গান যারা ফকিররা গাইছেন, তারা কিন্তু এখন বাংলাদেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও লালন ফকিরের গান নিয়ে যাচ্ছে, যেভাবেই গাক না কেন, কিন্তু লালন ফকিরের গানটা নিয়ে যাচ্ছে। এটি কিন্তু আমি যদি বলি যে আমি আদি ঘরানা থেকে কিন্তু এই গানটি আমি নিয়ে এসেছি, আমার গুরু হচ্ছেন মকসুদ আলী শাহিদ, তিনি এদেরকে এই ঢাকা শহরে নাগরিক জীবনে পরিচয় করিয়ে দিয়েছেন। আমি কি তাহলে আপনার এই কথার সাথে যোগ দিয়ে বলতে পারি যে এক সময় আখড়ার যারা ছিলেন তারা যেভাবে যে অবস্থায় ছিলেন, সেখান থেকে তাদের একটি জায়গা তৈরি হয়েছে, একটি সম্মানের অবস্থান তারা পেয়েছে? এবং আমি বিশ্বাস করি এই কারণে যে লালন ফকিরের একটা সিডি
নাগরিক উচ্চ পর্যায়ের মানুষের বাড়িতেও রাখতে সম্মানিত বোধ করে। অবশ্যই অবশ্যই, নিঃসন্দেহে সেটি। এবং এখনো যখন কোথাও একটা মিলন মেলার মতো হচ্ছে, একটা অনুষ্ঠান হচ্ছে, আয়োজন হচ্ছে, ওই জমাট ব্যাপারটা যে হচ্ছে সেটাও কিন্তু সেই লোকগান দিয়ে, এই খাঁচার ভিতরে অচিন পাখি দিয়ে কিংবা এরকম যে গানগুলো রয়েছে সেগুলো দিয়ে। আচ্ছা আপা, যেহেতু গানের প্রসঙ্গ এলো, একটা গান যদি আপনি না শোনান, তাহলে খাঁচার ভিতরটাই শোনাই, তুমি বলছো যে। আচ্ছা, আমি ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখের পায়, কমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি, কমনে আসে যায় আট কুঠরি নয় দরজাটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা তারু পরে সদর কোঠা, আয়না মহল তাই কমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি, কমনে আসে যায়। দারুণ, অনেক ধন্যবাদ আপা। আন্তর্জাতিক মাধ্যমের প্রসঙ্গে যদি আসি, লালনের গান, আমি আমি জানি, আমরা সকলে জানি যে শুধুমাত্র বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন দেশে এই লালনের গান নিয়ে আপনি গিয়েছেন, বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে লালনের গান আপনি উপস্থাপন করেছেন, সেই জায়গাতে লালনের গান কিভাবে সমাদৃত হয়েছে? আমি আমি একটু বলি যে, যেমন লালনের গান যে এখন হিন্দিতেও তর্জমা হচ্ছে, তারপরে আমি জাপানের কথাটা বলি, হ্যাঁ হ্যাঁ, তারপরে আমি হিন্দির কথাটা বলবো, এই কারণে যে অনেক অনেক তথ্য অনেকের চোখ এড়িয়ে যায়, হয়তো কোনো না কোনো কারণে এড়িয়ে যায়, কিন্তু এগুলো বারবার আমি বলার চেষ্টা করি, এই কারণে যে এটা আন্তর্জাতিকভাবে এটা একটা স্বীকৃতি। যেমন ইউনেস্কোর জরিপে যেটা হয়েছে যে লালন ফকির হচ্ছে ভাবজগতের শিরোমণি, এটি 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 তো বাংলাদেশের জন্য একটা বড় গৌরবের, অবশ্যই গৌরবের ব্যাপার। তো জাপানে যখন আমি, এর আগেও অনেকবার গেছি আমি, কিন্তু যখন আমি ফুকুয়াকা অ্যাওয়ার্ড পাওয়ার জন্য যখন 2008 সনে গেলাম, তখন তখন আমার গান শুনে তারা আবেগ আপ্লুত হচ্ছে, আবেগ আপ্লুত হচ্ছে এই কারণে যে তারা বলছে যে তোমার ভাষা বুঝবার আমার দরকার নেই, সুর হচ্ছে সার্বজনীন, এবং লালনের যে ভাব ভাব জগ ভাব বিনিময় হচ্ছে, যে লালনের গানের যে মাহাত্মটা, লালনের গানের যে ভাবে ভাব মেলানো, সেইটি তারা উপলব্ধি করেছে, এটি একটা ব্যাপার। আরেকটি ব্যাপার যেটা যেটা 2019 সালে ভারতের রাষ্ট্রীয় দূত ছিলেন প্রণব মুখার্জি, প্রয়াত হয়েছেন বেশ কিছুদিন আগে, তার ওখানে রাষ্ট্রপতি ভবনে আমি হিন্দি গান করেছি লালনের, সেটি তর্জমা করেছিলেন আমাদের আমাদের রাষ্ট্রীয় দূত হিসাবে বাংলাদেশের, ইন্ডিয়ান রাষ্ট্রীয় দূত হিসাবে বাংলাদেশে যখন ছিলেন তিনি, তিনি তখন লালনের ভক্ত হয়েছিলেন, এবং ভক্ত থেকে তিনি চেয়েছিলেন যে তিনি বাংলাদেশের অনেক বড় বড় কবিদের, যেমন শামসুর রহমানের কবিতা তিনি তর্জমা করেছেন হিন্দিতে, তো তিনি ভেবেছিলেন যে লাল, তিনি আমার আবার খুব ভক্ত ছিলেন, এবং এবং ওই ভক্ত থেকেই ওই অনুরাগ থেকে লালনের গানকে তিনি হিন্দিতে তর্জমা করেছেন 105টি, এবং তার ইচ্ছা যে আমি পর্যায়ক্রমে গানগুলো আমি হিন্দিতে করি, এবং এর মধ্যে আমি এবং গাজী আব্দুল হাকিম দুজনে গিয়ে ও কম্পোজার হিসেবে কাজ করেছিল ওখানে, এবং বাঁশিও বাজিয়েছিল, এবং কাজটা সেই করেছিল, এবং সেখানে হিন্দিতে আমি 20টা গান করেছিলাম।
সিডি আকারে, এবং প্রণব মুখার্জি তার রাষ্ট্রপতি ভবনে এটা উদ্বোধন করেছিলেন, এবং সেখানে আমাদের আমাদের তথ্যমন্ত্রী ছিলেন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ছিলেন, এবং ডক্টর আনিসুজ্জামান স্যার ছিলেন, দুজন অতিথি হিসাবে গিয়েছিলেন। তো প্রণব মুখার্জি যে কথাটা বললেন যে তুমি, আমিও বাঙালি, তুমিও বাঙালি, তুমি বাংলা বাঙালির মেয়ে হয়ে তুমি হিন্দিতে তর্জমা করে তর্জমাটা এত সুন্দর করে করলে, এত ভালো লাগলো আমাকে, সেই সেই মানে উনি এত আবেগ আপ্লুত হয়ে গেলেন যে আমার আমার বাঙালি মেয়ে হিন্দিতে লালনের গান পরিবেশন করছে, এবং এটা আইসিসিআরের পক্ষ থেকে এটা করা হয়েছিল, এবং ভারতবর্ষ এখনও আমাদের বাংলাদেশে সেটা বাণিজ্যিকীকরণ হয়নি, কিন্তু দিল্লি মানে ভারতবর্ষে এটা হয়েছে। তো এই বিষয়গুলো, এই বিষয়গুলো যে বিষয়টা হয়েছে যে যে লালন ফকিরের গানকে এখন কিন্তু ওই ফকিরি গান হিসাবে নেই, এটি আন্তর্জাতিক মানের, অবশ্যই এটা বাংলাদেশের পরিচয় বহন করে, বাংলাদেশের আদি, আমি বারবার এই কথাটা কেন বলছি যে আদি অকৃত্রিম, এখানে কোনো কৃত্রিমতা নেই, এবং শব্দগুলোকেও ঠিক রেখে, যেমন মাঝখানে যেটা হয়েছিল যে তথ্যের ভুলের কারণেই ওই খাঁচার ভিতর অচিন পাখি সবাই কেমনে আসে যায় বলে গাওয়া শুরু করে, আমিও গেয়েছি, আমিও গেয়েছি, কিন্তু যখন আমি এটা নিয়ে যখন আমি গবেষণা করতে লাগলাম, এবং রবীন্দ্রনাথ যখন বিশ্বভারতীতে তিনি লালন ফকিরের গান নিয়ে গিয়েছিলেন, সেখানে ভাঙা ভাঙা লেখায় আছে কমনে আসে যায়, তখন এই যেহেতু রবীন্দ্রনাথ এটা এই তথ্যটা তিনি মানে প্রিন্ট মিডিয়াতে তিনি নিয়ে এসেছেন, তখন সেটা তো ভুল হবার কথা নয়। কমনে কথাটা হচ্ছে কুষ্টিয়ার আঞ্চলিক ভাষা, এই কেমনে কথাটা কিন্তু এই অঞ্চলের, আমার ঢাকা টাকায় এই অঞ্চলের কেমনে কই যাস এরকম, কিন্তু কমনে যাস, কমনে আসে যায়, কোথায় আসে যায়, এই কথাটা হচ্ছে কুষ্টিয়ার একেবারে আদি আদি এবং এবং ওটার আঞ্চলিক ভাষা। আমরা বোধহয় আজকে অচিন পাখি থেকে ঠিক একটা বের হতে পাচ্ছি না, কিংবা বের হতে গেলে আমাদেরকে অন্যদিকে একটু যেতে হবে। আমি এবারে আমাদের প্রিয় ফরিদা পারভিনের কাছে অচিন পাখির কথা জানতে যাবো, আপনার অচিন পাখি কেমন চলছে? অচিন পাখি খুব ভালো চলছে, মানে করোনাকালীন সময় আমরা অনলাইনে ক্লাসটা করছি। আচ্ছা, একটু মাঝখানে একটু বলে রাখা ভালো, অচিন পাখি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় ফরিদা পারভিনের একটি সঙ্গীত একাডেমি। হ্যাঁ, সঙ্গীত একাডেমি। তো এটি খুব একটা দারুণ ব্যাপার যে নতুন প্রজন্ম বা ছোট ছোট ছেলে মেয়েরা তাদেরকে লালনের গান নিয়ে, এবং সাথে তো নিশ্চয়ই আরো আরো গান রয়েছে, এটার পিছনে কিছু কিছু আমার একটা বাসনা আছে। আচ্ছা, যে আমার আমার মধ্যে আমার লালন ফকির এবং আমার গুরু আছেন মকসুদ আলী শাহী, আমার এই বাচ্চাদের মধ্যে আমি আমার লালন ফকির, আমার গুরু এবং আমাকে ওদের মধ্যে পৌঁছে দেবার জন্য আমি এই চেষ্টাটা করে যাচ্ছি, আমার অনেক দিনের বাসনা, আমি ইচ্ছাটা বলছি না, ইচ্ছাটা হয় এখন ইচ্ছা হচ্ছে, ইচ্ছাটা নাও থাকতে পারে, কিন্তু বাসনাটা থেকেই যায় ভেতরে ভেতরে, আমাকে আমাকে একটা জায়গা করে দিচ্ছে আর কি, সেই অচিন পাখি এবং এবং সেই বাচ্চাদেরকে, বাচ্চাদেরকে আমি আগে মানুষ হওয়ার কথা বলছি, সৎ মানুষ হওয়ার কথা বলছি, দেন তুমি গান করো, যা করো, যা কিছু করো, কিন্তু আগে মানুষ, ওই যে কারণে লালন ফকিরের ওই গানের কথা আছে, সত্য সুপথ মাছি নিলে পাবি নে মানুষের সুরে সুরে আপা, সত্য সুপথ নাচি পাবিনে মানুষের দর্শন, ওরে আমার মন সত্য বল সুপথে চল, ওরে আমার মন সত্য বল সুপথে চল, ওরে আমার মন, যার মধ্যে সততা এবং সত্যতা আছে তার পক্ষে কোনো মানব অকল্যাণকর কোনো কাজ হবে না, কল্যাণকরই হবে, সত্যের সাহস বেশি, সত্য যে যে সত্য পথে যে চলে তার তার সাহসও বেশি,
সে কোনো কিছুতে ভয় পায় না, কোনো কিছুতে আতঙ্কিত হয় না, কোনো ফ্ল্যাটারিং করে না। এই বিষয়গুলো কিন্তু লালন ফকির তার জীবদ্দশায় মানব কল্যাণের জন্য বারবার বলবার চেষ্টা করেছেন। দারুণ। এবারে ফরিদা পারভিনের মৌলিক কাজগুলোর প্রসঙ্গে যদি আসি, মৌলিক গান, এবারে সঙ্গীত পরিচালনার প্রসঙ্গগুলো যদি আনি আমি, বিটিভিতে মানে বাংলাদেশ টেলিভিশনে সম্প্রতি এই কাজটি করবার একটা সুযোগ পেয়েছি আর কি, এই কারণে যে আজকে আমার 50-60 বছরের যে অভিজ্ঞতায় আমি এতদিন ধরে গান করছি, সেই অভিজ্ঞতা থেকে মানে বিভিন্ন ধরনের গান করেছি, তো সেই অভিজ্ঞতা থেকেই আমি একটু সাহস বোধ করছি যে পরিচালনার দায়িত্বটা আমি পেতে পারি। তো তো বাংলাদেশ টেলিভিশনকে আমার কৃতজ্ঞতা জানাই যে তারা সেটা বিবেচনা রেখেই এই কাজটি করবার সুযোগ দিয়েছেন। কেমন লাগছে একজন পরিচালক হিসেবে কাজগুলোকে? তবে পরিচালনার ক্ষেত্রে আমি 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 যেটা আমার অবজারভেশন, সেটা অনেকের সাথে হয়তো নাও মিলতে পারে, যে আমি যদি পরিচালনা করতে যাই তাহলে সেই পর্যায়ের যন্ত্রশিল্পী নিলে আমি কি বলতে চাই, সেই পর্যায়ের যদি যন্ত্রশিল্পী থাকে তাহলে আমার বেগ পেতে হয় না। এটা এটা কিন্তু একটা বড় ব্যাপার, মানে অভিজ্ঞতা বলে একটা বিষয় আছে, মানে যেন তেন যন্ত্রশিল্পী যে বুঝতে পারে না, কেবল শিখছে, তাকে নিয়ে তো আমি কাজ করব না। আমি আমি সেই পর্যায়ের বড় মাপের যে যন্ত্রশিল্পী আছেন এবং গ্রহণীয়, সেটা গ্রহণীয় কিনা সেটাও একটা বিষয় আছে, সেই পর্যায়ের যন্ত্রশিল্পী নিয়ে আমি কাজ করি এবং তাতে আমার 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 রুচিবোধ, আমার গায়কী বোধ, আমার সুরের সুরের আবেদন যেটা, সেটা তারা জানেন এবং সেই মোতাবেক তারা যে গানই হোক না কেন তার সাথে কি কি সুরটা লাগবে সেই সেটা তাদেরকে বোঝাতে হয় না, সেই জন্য আমার কাজ করাটা আর সহজ সহজ হয়, খুব সহজ হয়। মানে ভাবনা করি ভাবের থেকে সুরের একটা সৃষ্টি তৈরি হয়ে যাচ্ছে, জায়গা তৈরি হয়ে যাচ্ছে, অবশ্যই অবশ্যই। আর এবং যিনি দায়িত্বে থাকেন, প্রডিউসার যিনি থাকেন, তিনি আমার রুচি সম্পর্কে তিনিও জানেন এবং তিনি তিনি বলে দেন যে আপা যন্ত্রশিল্পী কে কে থাকবেন, আমি সেই মোতাবেক বলে দিই। আপনার ওই চাহিদার জায়গাটাও তারা রাখেন, চাহিদাটা পূরণ করবার জন্য আমার এই যন্ত্র লাগবে, এই এই যন্ত্রশিল্পী লাগবে আর কি। আচ্ছা, তাতে তারা তারা এগ্রি করেন এবং খুব সম্মানের সাথে সেটা সেটা মেনেও নেন, নাহলে আমি করব না, আমি করব না, এই হচ্ছে আমার কথা, আমার মনের মতো না হলে আমি এটা করব না। আচ্ছা, এবারে আমাদের ফরিদা আপা মানেই হচ্ছে যেমন লোকগান, সাথে সাথে আধুনিক গানগুলো রয়েছে এবং কিছু আলাদা গানগুলো রয়েছে, যেমন তোমরা ভুলে গেছো মল্লিকা দি নাম, এই পদ্মা এই মেঘনা, এরকম আরো কি কি সুন্দর সুন্দর গান রয়েছে। এই গানগুলো যে করেছি, আমি মনে করি আমি মনে করি এখন অনেকে গান লিখছেন কিন্তু কাব্যময়তাটা একটু কম আমার কাছে মনে হয়েছে। কেন বলছি কেন বলছি, আমি একটু 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 ভেঙে ভেঙে বলি, যেটা যে তখন গান রচনা করতেন ডক্টর আবু হানা মুস্তফা কামাল, ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, রফিকুজ্জামান, মোহাম্মদ রফিকুজ্জামান, এই যে এনারা গান রচনা করেছেন, আবু জাফর, আবু জাফরের যে গানগুলো এনারা রচনা করেছেন, সেই রচনার মধ্যে প্রথম থেকে শেষ অবধি একটা গল্প আছে। যেমন তোমরা ভুলেই গেছো মল্লিকা দিনের, একটা নস্টালজিয়া কাজ করে এবং প্রত্যেকের জীবনের সাথে কোথায় না কোথায় যেন একটা মিল খুঁজে পাওয়া যায়, সেই দিক থেকে সেই দিক থেকে এগুলোর কাব্যময়তা এবং গল্প এবং এবং গল্পের প্রথম থেকে শেষ অবধি গানটা যে রচনা করেছেন সেই, তারপরে এই পদ্মায় মেঘনা, এটা তো এটা তো আমি 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 কিরম গেয়েছি সেটা বড় কথা নয়, কিন্তু এটা যদি আরো বড় শিল্পী গাইতেন আরো ভালো হতো। আমি আমি আপনাকে এবার একটু থামাই, মানে এটা কেমন কথা হলো, আমি কেমন গেয়েছি এটা বড় কথা নয়, আপনি যেমনই গেয়েছেন সেই গানটাই কিন্তু সকলের হৃদয়ে গেঁথে আছে। না সেটা সেটা আমার আমার ভালোবাসার শ্রোতাদের মহত্ব, আমি বলি আমার আমার অক্ষমতা, আমি যদি না গেতে পারি তাহলে সেটা আমার অক্ষমতা, কিন্তু তারা যে ভালোবেসে গ্রহণ করেছেন সেটাই সেটাই বলছি, যে
এই এই গানটি, এই গানটি যে বাংলাদেশের, বাংলাদেশের যে পটভূমিকা, এই গানটি করলেই বাংলাদেশের চিত্রটা সকলের চোখে মুখে শোনাবেন আপা। আমার রাখাল মন গান গে যায়, এ আমার দেশ, এ আমার প্রেম, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে, আমার রাখাল মন গান গে যায়, এ আমার দেশ, এ আমার প্রেম, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। মানে এই গানটা এমনই একটা গান, আপনি খালি গলায় গান কিংবা সুর নিয়েই গান না কেন, মানে যন্ত্র সমেতই গান না কেন, গানটার একটা আলাদা আবেদন রয়েছে। আপনি একটা কথা বলছিলেন তো যে তখনকার মানে আগের যে গীতিকাররা গান লিখতেন তাদের গানের মধ্যে কাব্য ছিল, কবিতা ছিল, যে কারণে তারা লিখে আনন্দ পেতেন এবং শিল্পীরা গেয়ে আনন্দ পেতেন এবং এবং তারা স্বতঃস্ফূর্তভাবে লিখতেন। হ্যাঁ, এবং বেশিরভাগ বেশিরভাগ গান ভালো হয় কিসে, যিনি গীতিকার যিনি সুরকার, যেটা রবীন্দ্রনাথ নিজে করেছেন, রবীন্দ্রনাথ নিজে করেছেন, কাজী নজরুল ইসলামও নিজে করেছেন, এবং তার সাথে যেসব সুরকার ছিল, এবং আমাদের দেশে যেমন আমার সত্য সাহা ছিলেন, সুবল দাস ছিলেন, তারপরে সুবল দত্ত ছিলেন, তারপরে আনোয়ার পারভেজ, এই এই যে এই এই গীতিকার এবং সুরকার আব্দুল আহাদ ছিলেন, তা এনারা যে কবিরুদ্দিন ছিলেন, এনারা যে ছিলেন, এনারা শিল্পীর সাথে, সুরের সাথে, গীতিকারের সাথে একসাথে বসে, একসাথে বসে সেই গানের গানের আবেদনটা গীতিকার বোঝাতেন এবং সুরকার বুঝতেন এবং শিল্পী ওখানে বসে থেকে তারপরে সেই গানটাকে, এবং এখন তো মিউজিকে মিউজিক করার পরে তারপরে গলাটা লাগে, সেই প্রেমহীন গান হয়। আমি বলেছি না যে আমি আমি প্রায়শই এই কথাটা বলি যে যত আধুনিকতা হচ্ছে তত প্রেমহীন সমাজ হয়ে যাচ্ছে, প্রেমটা খুব কমে যাচ্ছে, এবং যে কোনো কাজের সাথে যদি প্রেম না থাকে না সেই কাজটা হয় কিন্তু বেশ কিছুদিন টিকে থাকে না, মানে তার আবেগ আসলে কতদিন পর্যন্ত বিস্তার করে। আমি একটা প্রশ্ন করব আপনাকে, মানে এটা ধরেন যে এখন যারা আপনি যে গীতিকার সুরকারদের কথা বলছেন তারা নিঃসন্দেহে শ্রদ্ধেয় এবং কিংবদন্তি তুল্য, কিন্তু এই সময়েও যারা গান লিখছেন বা সুর করছেন মানে একেবারেই যে ফেলে দেবার মতো তা নয়, তা বলছি, কিন্তু এখন যারা লিখছেন বা গাইছেন না, মানে আমি যেটা আপা বলছি যে সবাই যে খারাপ করছেন তা নন, আবার সবাই যে ভালো করছেন তা নন, ভালো মন্দ মিলে আছে। যদি আপনি একেবারে সর্বজনের জন্য যদি বলতে চান আসলে কি করণীয় গান লেখা বা সুরের ক্ষেত্রে, কারণ একটা বিষয় আরেকটু সংযোগ করা দরকার যে সবার ব্যস্ততা, কাজের ক্ষেত্র, প্রতিযোগিতা এত বেড়ে গেছে, সময় কমে গেছে, যে কারণে হয়তো সুরটা পাঠিয়ে দিচ্ছে, গানটা পাঠিয়ে দিচ্ছে, ওখান থেকে এক করে গাইছে, এটা হচ্ছে সঙ্গীতের ক্ষেত্রে। এটা আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করতে চাই না যে আমি আমি প্রায়শই এই কথাটা বলি যে সঙ্গীত হচ্ছে গুরুমুখী বিদ্যা নিঃসন্দেহে, এবং পাঁচটা বই পড়ে আমি আমি চ্যানেল আয়ের এই তারকা কথনে এই কথাটা বারবার আমি উল্লেখ করেছি, এই কারণে বলেছি যে পাঁচটা বই পড়ে নোট করা যায় কিন্তু সাতটা স্বরে গলা মেলাতে হয় এবং প্রথম থেকে শেষ অবধি, এবং আমার সময় নেই আমি জানা জানা করে না এই কাজটি, আপনি 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 অন্য কাজ আপনি যত তাড়াতাড়ি পারেন করেন, কিন্তু সঙ্গীতের ক্ষেত্রে, গীতিকারের ক্ষেত্রে, সঙ্গীতের ক্ষেত্রে একদম এই সময়টা আপনাকে দিতেই হবে, দিতেই হবে, এটাকে আমি আর কোনো পথ আমি 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 অবিশ্বাস করি না যে এটা আপনি পারবেন না, এটা আমি অবিশ্বাস করি না, আমি বিশ্বাসের সাথে বলছি
যে ভালো গান লিখতে হলে পড়াশোনা করতে হবে, অনেক লেখাপড়া করতে হবে। যেমন যেমন আমি লালন ফকিরের গানের কথা বলি, ফকিরদের মধ্যে একটা আড়ষ্ঠতা আছে, কথাগুলো বোঝা যায় না, এক গানের কথা আর এক গানেও লাগিয়ে দেয়। আচ্ছা, যেহেতু এই বিষয়ের উপর তার জ্ঞানের পরিধি কম, সেই কারণে সে এক গানের কথা আর এক গানে লাগিয়ে দিলে মানেটা অন্যরকম হয়ে যায়, এটা বুঝতে হবে। এবং গানটা কি বলতে চাইছে, এর 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 যেটা আধ্যাত্মিকতা সেটা কি বলতে চেয়েছে, সেটা এমনভাবে গান করে যে কথা বুঝাই যায়। সেই জন্য যে কোনো গান হোক, বাংলা গান হোক, যে কোনো গান হোক, এই গানের স্পষ্টতা, উচ্চারণটা উচ্চারণটা খুবই গুরুত্বপূর্ণ, ভাইটাল পয়েন্ট আমি মনে করি। এই যে ভাষার প্রসঙ্গে যদি আসে, ভাষা সেটা ভাষায় কথা বলার ক্ষেত্রে হোক, গানের ক্ষেত্রে হোক, শুদ্ধ উচ্চারণ খুব গুরুত্বপূর্ণ। উচ্চারণ, উচ্চারণটা। অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। আপনার সাথে কথা বলতে গেলে মনে হয় এতটুকু সময় আসলে যথেষ্ট নয়, কথা আরো থেকে যায়। কিন্তু এই কথা আমরা রেখে দেই, আবার যখন আমরা বসবো গান শুনবো। তোমার সাথে অনেকদিন পরে দেখা হলো, সবার সাথে মানে আমি এর মধ্যে চ্যানেল আইতে করেছি, গান করেছি, আমার সাথে দেখা, তোমার সাথে দেখা হয়নি। আচ্ছা ভাগ্য, আপনি যে তারকা কথনের সাথে যারা সম্পৃক্ত আছেন সকলের প্রতি আমার আমার একেবারে হৃদয়ের থেকে আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমাদের তারকা কথনে আমরা যারা আছি সকলে একটা চ্যানেল আইগে, তো আমি সবসময় নিজেরই ভাবি। হ্যাঁ, নিঃসন্দেহে। এবং যখনই যখনই চ্যানেল আই আমাকে ডাকে, আমি মনে যে ঠিক আছে, আমাকে ভালোবেসে ডেকেছে। এটাই আমরা সবাই মিলে একটা অনুরোধ হচ্ছে, মল্লিকা দি গানটা শোনা। দর্শক বিদায় নিচ্ছি, ভালো থাকুন, গান শুনতে শুনতে বিদায় নেব। তোমরা ভুলে গেছো মল্লিকাদির নাম, সে এখন ঘুমটা পড়া কাজল বোধ দূরে, কোনো গায়ে পথের মাঝে পথারালে আর কে পাওয়া যায়, পথের মাঝে পথারালে আর কে পাওয়া যায়, তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম।